ম্যাডাম আপনাদের এটিএম বুথ নষ্ট, 1000 টাকার চেক দিচ্ছি, 1000 টাকা দেন। স্যার ব্যাংক ম্যানেজার নিয়ম করছে 5000 টাকার নিচে তুললে এক্সট্রা চার্জ দিতে হবে। তাহলে এক কাজ করেন, 6000 টাকা দেন আর 5000 টাকা জমা করেন। স্যার এত বুদ্ধি নিয়ে আপনি রাতে ঘুমান কি করে? আপনাদের ব্যাংক ম্যানেজার যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলের টিচার ছিলাম আমি। এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবী একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল। আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা? আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। তুমি কি করে বুঝলা? ম্যাডাম ম্যাডাম, বউকে ডিভোর্স দেব, একটা ফর্ম দিন না। তা বউকে ডিভোর্স দেবেন তো ব্যাংকে আসছেন কেন, কোর্টে যান। আমাদের ছোটে কোথায় কোথায় যে চলে যাচ্ছি ম্যাডাম, আমি নিজেও জানি না, এটা ব্যাংক। হ্যাঁ এটা ব্যাংক, কোর্টে যান। কোর্টটা কোন দিকে? এইদিকে। মুনা বর্তমানে আঙ্গ একজন মানুষের গড়ে আয়ু 50 থেকে 60 বছর। এতটাই আয়ুষের দরকার নাই, দুই দিনের দুনিয়া বাসুমার কয়কাল। ক্ষণিকের এই দুনিয়া আঙ্গ কত পরিকল্পনা, যদি হাজার বছর বাঁচতাম তাইলেও একটা কথা আছিল। জীবনেটাই আয়ুষে সবই হাইছি, শুধু জীবনে সুখ শান্তি স্মৃতি হিসেবে রাখার মতো কিছু এহাইলাম না। আল্লাহ রে করলাম এত কিছু, কিলের আয়া তো টেঁয়া সেরেছে দড়িয়ের রোকেয়া, এত বুকে ব্যথা শুরু হয়ে গেছে, আয়া থেকে মারিয়েন না। কই রে তোর বাপের লই তাড়াতাড়ি হাসপাতালে চল। স্যার আঙ্গ রোগীর কি অবস্থা বুঝলেন? সরি আমরা বাঁচাতে পারে নাই আপনাদের পেশেন্টকে, আপনারা হাসপাতালে আনতে অনেক লেট করে ফেলেছেন। ও আল্লাহ রে, এই মানুষকে দুনিয়াত কত টাকা পয়সা কামাইছে কিন্তু আজ খালি এতে চলে গেল। এই আজকে এত রাত হলো কেন, কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিল আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেই রকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে? জি ম্যাডাম হবে, এই যে দেখেন 6-7000 টাকা বিক্রি করি, আপনার জন্য 5000 টাকা। একদম 500 টাকা দিব, যদি হয় প্যাকেট করেন তা না হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, না আপনার না আমার, আপনি 1000 টাকা দিবেন। বললাম তো যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন। আচ্ছা ঠিক আছে নেন। প্রথমে যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না। প্রথমে যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফ্রি নিয়ে যাইতেন। ভাবি একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, দেওয়াররা ভাবিগর কাছে সবকিছু জানতে পারে। আচ্ছা আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ বিয়ে হয়েছে, 3 মাস হইলো। তা ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল? বেডরুমে। কিরে ভাল লাগে রে চোখ দুইটা, প্রেমে কিন্তু পড়া যাইস না বুঝছস, আমার এই চোখ দেখে। চোখের মায়ের কিন্তু বড় কঠিন মায়ের, নজর লাগাইস না কিন্তু। আচ্ছা জান, কিপটার ইংরেজিতে কি বলে? হাজবেন্ড। কি বলে? হ্যাঁ সামিরা, এটা আমার নতুন নাম্বার, সেভ করে রেখো। তোমার পুরানো নাম্বারও আমার কাছে ছিল না। চাইলে আমি অনেকগুলো প্রেম করতে পারতাম কিন্তু করি না, কারণ আমাগুলো কেউ সোয়াজি করে না। এই কাঁচা বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো? সব ধরনের সবজি আনবা, ফুলকপি দেখে শুনে আনবা, পোকা থাকে না জানি। কি করবা মানে, দেখে শুনে কিনবা। ফুলকপি মধ্যে পোকা লাগতা হে, পোকা সহ ফুলকপি তোরে রাইন দেখাবো। আমি কা পাতি হ্যাঁ, আমকো সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে। এই এক কাপ চা দাও, আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবে না। বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো, কি খোঁজো ওর ভিতর বলো তো? বউ মারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কোন লাভ হবে না শোনা, জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি। আমি কা পাতি হ্যাঁ, আমকো সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে। এই মামুন তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস। কিছু তো আছে আমার মধ্যে, না হলে মানুষ আমারে দেখা কেন জলে।